আমাদের যে একটা প্রিভেন্টিভ অ্যাকশন আছে আর একটা ঘটনা হওয়ার পরে কি করা যায়, তো যত ঘটনা হয়েছে ওর উপর কেস হয়েছে, আমরা পার্সিউ করছি, অনেকগুলো অ্যারেস্ট হয়েছে, কিছু অ্যারেস্ট বাকি আছে ওটা আমরা করবো। একটা প্রিপেয়ারনেস আছে প্রিভেনশন করার জন্য, ওটা ইনফরমেশন কালেকশন আছে আমাদের, ল অ্যান্ড প্রিপেয়ারনেস আছে, অন্য এজেন্সিদের সঙ্গে যোগাযোগ আছে। এটাতে আজকে একটা মিটিং হয়েছে, মাননীয় মন্ত্রী ছিলেন, ডিএম ছিলেন, আমাদের আইজি নর্থ বেঙ্গল সাহেব ছিলেন, ডিআইজি উত্তর দিনাজপুর ছিলেন, আমরা সবাই মিলে আমরা অনেকটাই আমরা ভেবেছি কীরকম করা যায় এখন, যে যেরকম ঘটনা কী করে আমরা কাজ করব, কীরকম প্রিভেন্ট করা যেতে পারে। এখন সামনে মহরম আছে, দুর্গাপূজা আছে, কিছু কিছু জায়গায় এখনও প্রসেস চলছে, ইলেকশনের প্রসেস চলছে, এইসব জায়গা কী করা যেতে পারে আজকে আমরা কথা বলেছি। আমাদের উত্তর দিনাজপুর জেলাতে আমরা এটা ডিসিশন নিয়েছি, আমরা পুরো জেলা জুড়ে আমরা সিসিটিভি ইনস্টল করবো। কিছু কিছু জায়গায় সিসিটিভি আছে কিন্তু ওটা ইন্টিগ্রেটেড নেই, তাহলে আমরা যেখানে অনেক জায়গায় সিসিটিভি নেই তো ওখানে সিসিটিভি লাগিয়ে এখানে সেন্ট্রালাইজ কন্ট্রোল রুম করবো। এটার জন্যে মাননীয় MLA আচার্য সাহেব, উনি অলরেডি 20 লাখ টাকা দেবেন বলেছেন, মাননীয় মন্ত্রী বলেছেন টাকা দেবেন, DM সাহেব সাহায্য করবেন, আমরা গভর্নমেন্ট থেকে টাকা চাইবো, সো দ্যাট আমাদের যত ইম্পর্টেন্ট জায়গা আছে ট্রাফিক ল অ্যান্ড অর্ডার আর ক্রাইম পার্সপেক্টিভ থেকে ওখানে আমরা ক্যামেরা লাগাতে পারি, আর যদি কোনো ঘটনা হয় তাহলে আমরা এভিডেন্স কালেক্ট করতে ক্র্যাক করতে সুবিধা হবে। অল থ্রি ফ্যাক্টার্স উইল বি টেকেন ইন টু অ্যাকাউন্ট এটা করার জন্য, ল অ্যান্ড অর্ডার, ক্রাইম অ্যান্ড ট্রাফিক, জাতীয় সড়ক যেটা ইম্পর্টেন্ট জায়গা আছে ওখানে অনেক প্রশ্ন থাকবে। এটা এখন সার্ভে হবে, এটা প্রসেস এখন আমরা শুরু করব, এক্স্যাক্ট নাম্বার তারপরেই আমরা জানতে পারবো। এখন আমার এই জেলাতে একদিন হয়েছে, তো আমরা সার্ভে করে ডিসাইড করব কি কোথায় কত ক্যামেরা লাগবে। আর্মস রিকভারিতে ঘটনা অনেকটা হয়েছে, আর্মসটা ধরা পড়েছে, বাইক ধরা পড়েছে, আর স্পেশাল ড্রাইভ যে আপনি বলছেন এটা আমরা করছি আর আগে